এই হলো দামছড়া বাজারের রাস্তার পাশের কাপড়ের বাজার। এখানে আপনারা শীত গরম বারো মাস যে কোনো রকমের পোশাকই কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 100 টাকা, 150 টাকা, 200 টাকা হলে কিন্তু ভালো মানের ড্রেস কিনতে পারবেন। ম্যাক্সিমাম কালেকশানই কিন্তু এখানে ওয়েস্টার্ন কালেকশান। এখানে জেন্টস, লেডিস, উইন্টার কালেকশান, সামার কালেকশান সব রকমের পোশাক আপনারা পেয়ে যাবেন এবং সুলভ মূল্যেই পেয়ে যাবেন। ব্লেজার, জ্যাকেট, জিন্স, জেন্টস এবং লেডিস সাথে কিন্তু চাইল্ড কালেকশান সব রকমের কালেকশান আপনারা পেয়ে যাবেন। তবে মঙ্গলবার দিন কিন্তু দামছড়া বাজার, মঙ্গলবার দিন আপনারা হিউজ পরিমাণে কালেকশান পাবেন। মঙ্গলবার বাদ দিয়ে যদি আসেন তাহলে কিন্তু কালেকশান কম আছে। তাছাড়াও দামছড়া ব্রিজ পেরিয়ে ওইদিকে আছে মিজোরাম, মিজোরামও কিন্তু আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন। আর আপনারা কিভাবে দামছড়াতে আসবেন ওই গাইড ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়াও কিন্তু দামছড়াতে কিন্তু আপনারা পাপ্পি মানে কুকুর ছানা পাবেন খুব কম দামে এবং ব্ল্যাঙ্কেট পাবেন খুব কম দামে। ওই ভিডিওগুলো কিন্তু প্রাইজিং, কালেকশান সব রকমের ইনফরমেশান দেওয়া আছে আমার চ্যানেলে। আপনারা এই ভিডিওর আই বটনে বা ডিসক্রিপশান চেক করবেন বা চ্যানেল ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দামছড়া বাজারের এই যে কালেকশানগুলো, এই কালেকশানগুলো এত কম দামে কিভাবে বিক্রি করে। তো এখানে একজন ব্যবসায়ীর সাথে আমি কথা বলছি। দাদা কিন্তু এখানে ব্যবসায়ী? ও দাদা, দাদা তুমি এখানে মানে ব্যস্ত আছো, তোমার বাসা কি এখানে? না, ধর্মনগর। ধর্মনগর থেকে তুমি এখানে ব্যবসার জন্য? হ্যাঁ হ্যাঁ। এই যে প্রোডাক্টগুলো এনেছো এগুলো কি সব বিক্রির জন্যই? হ্যাঁ, বিক্রির জন্য। খুচরো না পাইকারি করছো? ধরো পাইকারি খুচরা বিক্রি করো। কি রকম রেঞ্জ করে তোমার এখানে? যে জিন্স দেখতে পাচ্ছি আমি বিভিন্ন রকমের, তো 150 টাকা, 200 টাকা, 250 টাকা, এটা 50 টাকা আছে। টি শার্ট, লেডিস টি শার্ট, মানে অনেক কম দামি জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। তো বাজার বাড়তে শুধু একদিনই না এখানে? হ্যাঁ, সপ্তাহে মঙ্গলবারে একদিন। কিরকম এখানে ব্যবসা? ওই মোটামুটি, ক্রিসমাস তো চলে গেল, ক্রিসমাসের আগে দামছড়া বাজারে শুধুমাত্র রাস্তার ধারে কিন্তু কাপড় বিক্রি হয় না। দামছড়া বাজারে অনেক বড় বড় কাপড়ের দোকান আছে এবং অনেক স্টলও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে রাস্তার পাশে যে কাপড়গুলো বিক্রি হয় এগুলার কালেকশন কিন্তু হিউজ। এখানে বিভিন্ন রকমের কাপড় আপনারা পেয়ে যাবেন। তবে আমি কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, এই যে কাপড়গুলা, এই কাপড়গুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড কাপড় এবং মাত্র 50 টাকা থেকে কিন্তু এখানে স্টার্টিং প্রাইস তাদের। কি চাই আপনার? এখানে আপনারা সব রকমের কালেকশন পেয়ে যাবেন, যেমন বিভিন্ন রকমের ব্র্যান্ডেড ব্লেজার, জিন্স, লেডিস ওয়েস্টার্ন কালেকশান, চাইল্ড কালেকশান সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তবে দামছড়া বাজারের মধ্যে কিন্তু এরকমের অনেকগুলা দোকান আছে যেগুলোর মধ্যে এই কাপড়গুলো বিক্রি হয়। অ্যাকচুয়ালি ওই কাপড়গুলো কিন্তু পুরানো কাপড়। মিজোরাম রাজ্যের রাজধানী আইজল, আইজল শহরের কাছাকাছি এরকমের পুরান কাপড়ের একটা হোলসেল মার্কেট আছে। ওই মার্কেট থেকে কিন্তু ব্যবসায়ীরা এই কাপড়গুলোকে কালেক্ট করে এবং দামছড়া বাজারে এনে সুলভ মূল্যে বিক্রি করে। আর দামছড়া বাজারে কিন্তু এই কাপড়গুলার চাহিদা কিন্তু ব্যাপক। এখানে যতগুলা কাপড়ের দোকান আছে সবগুলা দোকানের মধ্যে কিন্তু উপচে পড়া ভিড়। সারা বছর কিন্তু আপনারা দামছড়া বাজারে এই ব্যবসায়ীদের দেখতে পাবেন এবং শীতের সময় কিন্তু এখানে শীত বস্ত্রের ব্যাপক চাহিদা। বিভিন্ন রকমের জ্যাকেট আপনি এখানে 100, 150, 200 টাকা দিয়ে কিন্তু ভালো মানের এবং ভালো কোয়ালিটির একটা জ্যাকেট কিনতে পারবেন। তাছাড়াও তো ব্ল্যাঙ্কেটের দোকান বা বিভিন্ন রকমের তিপরাসা প্রোডাক্ট এবং পাপ্পি মানে কুকুর ছানা তো আসেই। তো আপনারা যারা দামছড়া বাজারে আসতে চাইছেন মনে রাখবেন সপ্তাহের প্রতি মঙ্গলবার কিন্তু দামছড়া বাজার, বাজারবার দিন কিন্তু কালেকশান বেশি থাকে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি মিজোরামে। দামছড়ার যে ব্রিজ আছে সেই ব্রিজ পার হয়ে কিন্তু মিজোরাম রাজ্য, মিজোরামও কিন্তু সেম একটা মার্কেট বসে। তবে দামছড়াতে কিন্তু কালেকশান অনেক বেশি, মিজোরামে কিন্তু সেরকমের দোকানপাট নেই মানে দোকানপাট কম। তবে মিজোরামে কিন্তু প্রোডাক্টের প্রাইস একটু কম। তো আপনারা এখন যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তর পূর্ব অঞ্চলের আরেকটা ছোট্ট রাজ্য মিজোরাম। এই দোকানপাটগুলা, এই ঘরবাড়িগুলা কিন্তু মিজোরামের।
সাপ্তাহিক বাজার বার দিন মানে মঙ্গলবার দিন যদি আপনারা দামছড়াতে আসেন তাহলে কিন্তু আপনারা দামছড়া থেকেও বাজার করতে পারবেন এবং মিজোরাম থেকেও কিন্তু বাজার করতে পারবেন। দামছড়া এবং মিজোরাম বাজারে আপনারা বিভিন্ন রকমের ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন, বিভিন্ন রকমের বিদেশি কসমেটিক্স পেয়ে যাবেন যেগুলার প্রাইস কিন্তু অনেক কম। তাছাড়াও এখানে এরকমের কাপড়ের দোকানও পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম দামছড়া এবং মিজোরামের পুরানো কাপড়ের মার্কেট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমার চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন দেওয়া আছে। যদি ইচ্ছে করেন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আপনারা কীভাবে দামছড়াতে আসবেন, দামছড়ার ব্ল্যাঙ্কেট মার্কেট, ব্ল্যাঙ্কেট কালেকশান, দামছড়ার পাপ্পি মানে কুকুরছানার মার্কেট, কুকুরছানার কালেকশান এবং প্রাইজিং এবং দামছড়া টোরের গুরুত্বপূর্ণ গাইড এবং ইনফরমেশান সব কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আপনারা চ্যানেল ভিজিট করবেন, তা না হলে ভিডিওর উপরের আই বটন বা ডিসক্রিপশান চেক করবেন, আমি ওইখানেও কিন্তু ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা চ্যানেল ভিজিট করে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।